আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমার হাতে একটা আইটেল 2171 ফোন। এই ফোনটা স্ক্রিন হোয়াইট হয়ে গেছে। তো আইটেলের এই ফোনগুলোতে এই ধরনের সমস্যাগুলো খুব বেশি হয়। তো আমি আপনাদেরকে মডেলটা দেখাচ্ছি 2171 আইটেলের, 2171, 2173 বা এই ধরনের ডিসপ্লে আছে সবগুলো এই সমস্যা। আমি আবারও একটু আপনাদেরকে দেখাই যে স্ক্রিনটা দেখেন হোয়াইট হয়ে গেছে। তো অনেক সময় অনেকেই করে কি যে স্ক্রিন হোয়াইট হয়ে গেলে গেলে হয়তো বা ভাবে যে এটা ডিসপ্লে নষ্ট হয়েছে। তো আমি আপনাদেরকে আবার ডিসপ্লে লাগাইও দেখাবো। আমি অরিজিনালি একটা ডিসপ্লে আপনাদেরকে লাগাই দেখাবো। আর অনেকে আবার সিপিইউ রিবলিং করে। তো আমি আজকে আপনাদেরকে এই কাজটা করে দেখাবো। কোনো ধরনের সিপিইউ রিবলিং করতে হবে না, ডিসপ্লে চেঞ্জ করতে হবে না। এই ডিসপ্লেই ফোনটা আমি আপনাদেরকে সমস্যাটা সমাধান করে এই ডিসপ্লে দিয়ে আমি আপনাদেরকে আবার দেখাবো স্বাভাবিক যে ফোনটা ডিসপ্লে গ্রাফিক্সটা আসে কি না। তো যাই হোক, ফোনটাই দেখেন খোলার পর ফোনটা সম্ভবত কোথাও সার্ভিসিং করতে দিছিল, সার্ভিসিং করতে ফোনটা দিছিল। তো উনি সম্ভবত ডিসপ্লে চেঞ্জ করেই দেখছে। তো আমরা ডিসপ্লেটা খুলে নেই। আমি এই ডিসপ্লেটা খুলে নেওয়ার পর আবার একটা ডিসপ্লে কানেক্ট করব। এই সেম একটা ডিসপ্লে, একদম অরিজিনাল সেম একটা ডিসপ্লে আমি আবার এটাতে লাগাবো। লাগিয়ে আপনাদেরকে আবার চালু করে দেখাবো যে কী অবস্থায় আসে, যে আসলে মূলত ডিসপ্লের সব প্রবলেম কি না এটা অন্য কোনো প্রবলেম। তো এই যে দেখেন একটা ডিসপ্লে আমি এটা লাগাচ্ছি, এটা খুলে রাখছি, এটা আর একটা লাগাচ্ছি অরিজিনাল একদম। আমি কপিগুলোও লাগাবো না, কারণ একদম অরিজিনালটাই লাগাই দিব যেন মানে মিস করার কোনো চান্স না থাকে। যাই হোক, আবার ডিসপ্লেটা লাগা হয়েছে, আমরা চালু করে দেখি কী অবস্থা। হ্যাঁ, এই সেম একই অবস্থা দেখেন। এই যে এই ডিসপ্লেটাও যে অবস্থা, ওই ডিসপ্লেটাও একই অবস্থা। তো এই ধরনের সমস্যাগুলো আইডেন্টিফাই করতে পারলে কাজটা অনেক সহজেই করা যায়। আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখেন, বেশিক্ষণ ভিডিওটা না, সামথিং 4 মিনিটের ভিডিও একটা। আপনারা ভিডিওটা পুরোটা যদি 4 মিনিট সময় দিয়ে দেখেন, তাহলে যারা টেকনিশিয়ান ভাই আসছেন এই কাজটা করতে আপনাদের অনেক সুবিধা হবে। 4 মিনিট সময় দিলে আপনারা 1 মিনিটের মধ্যেই কাজটা করে ফেলতে পারবেন। যাই হোক, ডিসপ্লেটা খুলে ফেললাম। এখন এটাকে একটু ওয়াশ করে, ক্লিন করে ওয়াশ করে নিয়ে আমি আপনাদেরকে দেখাবো যে প্রবলেমটা আসলে কোথায়। যাই হোক, এই যে প্রবলেমটা দেখেন, এখানে যে এই লেগগুলো আছে, লেগগুলো বেশ কিছু লেগ মিক্সিং আছে। এটা আপনারা মাইক্রোস্কোপ ছাড়া খালি চোখে দেখতে পারবেন না। আপনাদেরকে করতে হবে কি, আপনারা মিটার দিয়ে, অ্যাভোমিটার দিয়ে এটাকে লাইন মেপে মেপে চেক করবেন। আমি এটা আইডেন্টিফাই করে দুইটা লেগ মিসিং পাইছি, যে দেখাই দিচ্ছি আমি আপনাদেরকে লেগ দুইটা মিসিং। যে দেখেন, আমি আপনাদের দেখাই দিচ্ছি, এই দিক থেকে 5 নম্বর লেগ এবং এদিক থেকে যে 3 নম্বর লেগ আছে, এই যে দিক থেকে 5 নম্বরটা এটা জাম্পার দিতে হবে এবং এদিক থেকে 3 নম্বর এটা জাম্পার দিতে হবে। আমি আপনাদের পুরো কাজটা করে দেখাবো, আপনার প্রুফ সহ কাজটা করে দেখার পর, আপনার দেখার পর আপনারা কাজটা করবেন। আচ্ছা, যাই হোক, আমি জাম্পারটা আমার করা হয়ে গেছে। আমি একটু আপনাদের স্ক্রিনে দেখাই দিই যে কীভাবে জাম্পারটা কত নম্বর লেগ থেকে হবে, যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটা দেখে নেবেন। আর দেন আমরা এখন সেটটাকে আবার ডিসপ্লে কানেক্ট করব, ওই ডিসপ্লেটাই আবার কানেক্ট করব। কানেক্ট করার পর আমরা দেখবো যে এটা কী অবস্থা। তো ভিউয়ার্স, যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিবেন, আর আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যাই হোক, ভিডিও আপনার ডিসপ্লেটা আমাদের হয়ে গেছে লাগানো, ফোনটাকে আমরা চালু করি। তো ভিউয়ার্স দেখেন, ডিসপ্লেটা চলে আসছে লেখা, এই যে দেখেন হোয়াইট থেকে এখন ডিসপ্লেটা গ্রাফিক চলে আসছে, লেখাটা চলে আসছে। তো সমস্যা আইডেন্টিফাই ঠিকভাবে করতে হবে, তাহলেই কাজ ঠিকভাবে করা যাবে। হুট করে সিপিইউ রিবলিং, ডিসপ্লে চেঞ্জ এগুলোতে ফায়দা হবে না। আইডেন্টিফাই ঠিকভাবে করতে হবে, তাহলে কাজ সুন্দরভাবে করা যাবে। যে দেখেন বাটনগুলো চাপ দিচ্ছি, কত সুন্দর কাজ করতেছে। তো ধন্যবাদ সবাইকে, আবারও দেখা হবে নতুন কোনো কন্টেন্ট নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো।